বিসমিল্লাহির রহমানির রহিম। কাশীপুর হাসিমিয়া উচ্চ বিদ্যালয়ের এই স্কুলের সম্মানিত সভাপতি এবং অত্যন্ত শ্রদ্ধেয় আব্দুল মহিন শামীম ভাই এবং কিছু আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার ছোট ভাই, এই এলাকার অত্যন্ত সকলের প্রিয় চেয়ারম্যান কামরুল এবং উপস্থিত আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দরা, কর্মীরা, অঙ্গ সংগঠনের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, কর্মীরা এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা, প্রধান শিক্ষক, অভিভাবকবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, গণ্যমান্য ব্যক্তিরা, প্রিন্ট এবং মিডিয়ার বন্ধুরা এবং যাদের জন্য এসেছি এই স্কুলের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই সবগুলি শিক্ষা প্রতিষ্ঠান একটা ছাত্রছাত্রীর জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সূচনা। আমি মনে করি তাদের চিন্তা মননের বিকাশ ঘটায় এবং আমি সবসময় বলি যে মানুষের জীবনে যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, আমাদের স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে কিন্তু শিক্ষার বিকল্প নাই, জ্ঞানের বিকল্প নাই। সেই জন্য শিক্ষা আরোহণ করা অনেক অত্যন্ত। এই স্কুলের সমস্যাগুলি আমি জানি, আজকেও শুনেছি। আমি এমপি হিসেবে শপথ নিয়েছি, এক মাসও হয় নাই, এবং ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন যে অফিসগুলি আছে তাদের সাথে ইতিমধ্যে বসেছি। আমার তিনটি বিষয়ে আমি প্রাধান্য দিয়ে কাজ শুরু করছি, তার মধ্যে অবকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা। এই তিনটা কাজ আমার প্রথম কাজ, এর সাথে সাথে অন্যান্য কাজগুলি তো আছে। ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে তোমাদের স্বপ্ন এবং স্বপ্নের পাখা মেলে তুলে রাখতে হবে। দ্য স্কাই ইজ দ্য লিমিট, সো ইউ মাস্ট ড্রিম বাট ইউ শুড অ্যাক্ট অ্যাকর্ডিংলি টু ফুলফিল ইয়োর ড্রিম, বিকজ দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। সামটাইমস উই সি উই হ্যাভ আওয়ার ড্রিম বাট উই ডোন্ট নো হাউ টু ফুলফিল আওয়ার ড্রিম। সো আমাদের স্বপ্ন খালি দেখলে হবে না, স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে এবং সেটার জন্য আমাদের কৌশলগুলি জানতে হবে যে কী কৌশল করলে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আজকে যে এখানে দাঁড়িয়ে আছি তোমাদের প্রধান অতিথি হিসেবে বা এমপি হিসেবে, এটা তো বাস্তবায়ন করতে গেলে শুধু স্বপ্নই ছিল না, এটার জন্য কৌশল করতে হয়েছে, কাজ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে এবং সর্বোপরি সকলের সহযোগিতায় এই জায়গায় আসতে পেরেছে। আজকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ইউনিয়নের এবং এই এলাকার জনগণকে যারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আশা করি আপনারা যে ভোটগুলি আমাকে দিয়েছেন সেটা কখনোই বিফল হবে না। 5 বছর পরে বুঝবেন যে আপাকে ভোট কম দেওয়া হয়ে গেছে, আরও বেশি ভোট দেওয়া উচিত ছিল ইনশাআল্লাহ তাআলা। এবং ক্লাসের কথা বলা হয়েছে, আসলে আমি এসে যদি ক্লাস নিতে পারতাম খুব ভালো হতো, তবে আমি উদ্যোক্তা উন্নয়নের ক্লাস আমি শুরু করবো আমার বাড়িতে শুক্রবার বা শনিবার, মার্চ বা এপ্রিল মাস থেকে আমি করব। তো যারা আমার কাছে শিখতে চাও তারা যদি অ্যাপ্লিকেশন করো আমার নামে, আমি সেখান থেকে সিলেক্ট করে, উদ্যোক্তা মানে বুঝো তো, বুঝো
উদ্যোক্তা কি? উদ্যোক্তা কাকে বলো? উদ্যোক্তা কাকে বলো? যে উদ্যোগ নেয়, যে উদ্যোগ নেয়। এবং উদ্যোক্তা বলতে আমরা ব্যবসা বাণিজ্যে যারা আছে ব্যবসায়ী তাদেরকে বলি। এবং জন্মতে শেখাচ্ছি না, কিন্তু গতকালকের ভাষণে বলেছেন উনি যে তরুণ উদ্যোক্তাদেরকে অল্প সুখে ঋণ দেওয়া হবে এবং নারী তরুণ উদ্যোক্তাদেরকে প্রণোদনাও দেওয়া হবে। আজকের এই জননীতি শেখ হাসিনার ভাষণে প্রতি শ্রদ্ধা রেখি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করি, স্মরণ করি জাতীয় চার নেতাকে, স্মরণ করি আমার 30 লক্ষ মুক্তিযোদ্ধাদের এবং স্মরণ করি 2 লক্ষ মাবন্ধু, স্মরণ করি এই এলাকার সকল মুক্তিযোদ্ধারা যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং তার জন্যই আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, স্বাধীনভাবে স্বাধীন হয়ে কথা বলতে পারছি। সেজন্য তাদেরকেও বিনম্র চিত্রে শ্রদ্ধা জ্ঞাপন করি। যেই কথায় আসলাম, তো উদ্যোক্তা উন্নয়নের ক্লাস আমি করাবো, তো সেইটার জন্য তোমাদের মধ্যে আগ্রহ থাকলে ছেলে মেয়েরা আমাকে জানাতে পারো এবং সেখান থেকে আমি সিলেক্ট করে আমি নিজে এই ক্লাসগুলি দিব ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই শেষ পর্যন্ত, সেটা হচ্ছে এখানে ছেলেরাদের চেয়ে মেয়েদেরকে বেশি দেখতে পাচ্ছি, সুতরাং আমি আশা করব এই মেয়েদের মধ্যে কেউ একদিন হয়তো এমপি হবে না মন্ত্রী হবে ইনশাআল্লাহ তাআলা। আর ছেলেরাও চেষ্টা করতে পারো, হলেও হতে পারো, অসুবিধা নেই, আমরা মেয়েরা সহযোগিতা করব, কারণ ভোটার কিন্তু মহিলা রয়েছে। আমরা যখন ভোটে জিততে চাই তখন কিন্তু মহিলা ভোটারদের দিকেই আমরা দেখি। তবে এটাও সত্যি কথা, মহিলাদেরকে ভোট নেওয়ার সময় যেভাবে তাদেরকে মূল্য দেওয়া হয়, ভোট দেওয়ার পরে তাদেরকে মূল্য দেওয়া হয় না। এবং আমি চেষ্টা করব এবং অবশ্যই করব যে সকল মহিলাদেরকে তাদের ন্যায্য পাওনাগুলি যারা পায় সে ব্যাপারে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং আমি আবারও ধন্যবাদ জানাই এই স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এই এলাকার চেয়ারম্যান সহ এই এলাকার ওয়ার্ডের কমিটির মেম্বাররা যারা আছে সকলকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এবং আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, স্বপ্ন দেখা কখনো বন্ধ করবেন না, হিমালয় পাহাড়ের চূড়ায় ওঠা যেরকম সম্ভব বাঙালি একটি নারীর জন্য। হোমনাথী দাসেও স্বাধীনতার পরে 73-এর পরে নারী এমপি হওয়াও যেরকম সম্ভব, সুতরাং সব কিছুই সম্ভব আল্লাহ সহায় করলে। এবং আল্লাহ তারা কখনই সহায় করে, মানুষ যখন কষ্ট করে, পরিশ্রম করে, সব থাকে এবং জ্ঞান নিয়ে সেই কাজটা, কৌশল নিয়ে সেই তার লক্ষ্যে পৌঁছায়। তো সবাই ভালো থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।